One, two, three. My darling, I love you, I love you, I love you, I love you. Hello friends, welcome to my channel. আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব যেটাকে দেখতে অনেকটা মালপোয়ার মতো, বাট এটা মালপোয়া না, এটা নাম হলো তেলের পিঠে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা দেখে। ব্যাটারটা আগে থেকে রেডি করে রাখা হয়েছিল, তো ব্যাটারটা রেডি করতে লেগেছে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 250 গ্রাম খেজুরের গুড় ও 250 ml দুধ। একে একে এভাবে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সহজেই চটচল দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলা যায়, তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। শীত বা গরম এমন কোনো ব্যাপার নেই, গরমকালেও খাওয়া যায়, তবে এখন শীতকাল, তো শীতের মরশুমে এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করতেই পারো। একে পিঠেগুলোকে আমরা এভাবে ভেজে নিয়েছি, দেন আমার পিঠে রেডি হয়ে গেছে। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমার তো ভীষণ প্রিয়, আমার ভীষণ ভালো লাগে খেতে এই পিঠেটা। তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, তোমাদের আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতন এখানেই শেষ, টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।